গাছ লাগিয়ে যত্ন করি সুস্থ পদার্মের দেশ গটি। ফেনীতে চলছে বৃক্ষ মেলা। কয়দিন থাকবো এটা? মঙ্গলবার না, এক সপ্তাহ। 12 তারিখে শুরু হয়েছে, 18 তারিখে। লোক সমাগম কিরকম বা ক্রেতা বিক্রেতা কিরকম? আজকে একটু হয়েছে, আপনি বৃহস্পতিবার আর বুধবার এত সুবিধা হয় না, মানে এবছর মেলা এত সুবিধা হয় না। কেন মনে করতেছেন কি ফসার ফসার না কম নাকি? ফসার আমরা তো একদিন মাইকিং করছি, এর ভিতরে সরকারের বন বিভাগে 2 দিন মাইকিং করছি। এখন আল্লাহ পাকে ভালো জানে বুঝলেন, আর মানুষ এখন নিত্য প্রয়োজনীয় জিনিস ছাড়া অন্য জিনিসের এত বিদেশি কেন, এসব জিনিসটা তো ফ্যাডের ক্ষুদা মিটে ক্ষুদা মিটে দ্রব্য মূল্যের উদ্যোগতির কারণে এফেক্ট করছে এটা। মানে গাছ বাঁচাও একটু কম। নার্সারিতে কিরকম? নার্সারিতে নার্সারিতে কোরবানের পরে মোটামুটি হয়েছে, এখন একবারে ঠান্ডা তেলা ছাড়া দিকে দিছে তো ঢাকার মেলা শেষ উপজেলা গেলে তো দর্শক, ফেনীতে চলছে বৃক্ষ মেলা 2023 সপ্তাহব্যাপী। এই বৃক্ষ মেলা গত বুধবার থেকে শুরু হলেও আজ শুক্রবার থেকে এটি মোটামুটি জমে উঠেছে, তবে বেচা বিক্রি কম বলে জানিয়েছেন নার্সারির মালিকরা। মানুষ এখন নিত্য প্রয়োজনীয় পণ্য কিনছেন এমনটাই তাদের অভিযোগ। শখের বিলাসী বা অন্যান্য গাছ তেমন একটা ক্রয় বিক্রয় হচ্ছে না বলে নার্সারির মালিকরা জানান। দর্শক, আপনাদেরকে দেখালাম ফেনী বৃক্ষ মেলা। এটি
ফেনী শহরের মিজান রোড শহীদ জহির রায়হান মাঠে অনুষ্ঠিত হচ্ছে বৃক্ষ মেলা।